হ্যালো বিয়র, আর ইউ ফাইন? আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 7.2 এর সৃজনশীল, প্রথম সৃজনশীল। তো আজকে আমরা দেখব প্রথম সৃজনশীল, তার পরবর্তী সৃজনশীলগুলো পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে আমরা যে সৃজনশীলটা দেখব তার প্রশ্ন হচ্ছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহু এক্স ইকুয়াল টু 4 সেন্টিমিটার, ওয়াই ইকুয়াল টু 6 সেন্টিমিটার, বৃহত্তর বা অঙ্গ সংলগ্ন দুইটা কোণ, এক কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি এবং বি কোণ ইকুয়াল টু 50 ডিগ্রি। তো এখন আমার প্রথম যে প্রশ্ন, ট্রাপিজিয়ামের উচ্চতা 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমরা প্রথমে একটু সৃজনশীল প্রশ্ন কী দেওয়া আছে একটু বুঝে নেই। আমাকে বলছে একটা ট্রাপিজিয়াম, না তো আমরা জানি ট্রাপিজিয়ামটা হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, তাকে বলে আমরা ট্রাপিজিয়াম। তো এখানে আমরা ধরলাম এ বি সি ডি, এটা একটা ট্রাপিজিয়াম। এটার দুইটা বাহু এ বি এবং সি ডি বাহু, এরা পরস্পর সমান্তরাল। আর এ ডি এবং বি সি বাহু কিন্তু সমান্তরাল না। আমাকে প্রশ্ন বলছে সমান্তরাল দুইটা বাহু 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, তাহলে এটা হবে 4 আর এটা হবে 6 সেন্টিমিটার। আশা করি বিষয়টা বোঝা গেছে। তারপরে শর্ত বলছে কি, বৃহত্তর বাহু, এই দুইটা বাহুর মধ্যে বৃহত্তর কোণটা 6 সেন্টিমিটার, বৃহত্তর বাহুর সংলগ্ন দুইটা কোণ, অর্থাৎ একটা কোণ হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, তাহলে আমি ধরে নিলাম এটা 60 ডিগ্রি কোণ আর একটা হচ্ছে 50 ডিগ্রি। কোণগুলো কিন্তু উপরের দিকে হবে না, বলছে কোন দিকে, বৃহত্তর বাহু সংলগ্ন। বৃহত্তর বাহু যেটা, বৃহত্তর বাহু কোনটা 6 সেন্টিমিটার, বৃহত্তর বাহুর সাথে সংলগ্ন, সংলগ্ন মানে হচ্ছে লাগালাগি থাকবে। আমার এই শর্তগুলো মেনটেন করতে হবে, একটা ট্রাপিজিয়াম হবে তার দুইটা বাহু সমান্তরাল, যে দুইটা বাহু সমান্তরাল হবে একটা 4 সেন্টিমিটার একটা 6 সেন্টিমিটার, দুইটা কোণ থাকবে, এই দুইটা কোণ অবশ্যই হবে বৃহত্তর বাহুর সাথে সংলগ্ন, অর্থাৎ নিচের দিকে থাকবে। তো এখন আমার প্রথম প্রশ্ন বলছে ট্রাপিজিয়ামের উচ্চতা 5 সেন্টিমিটার হলে, একটু লক্ষ্য করি, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের একটা বাহু, কিন্তু এটা কি উচ্চতা? আমি উচ্চতা বলতে বুঝি একদম লম্ব দূরত্ব, এই যে উচ্চতা, এই জায়গা থেকে সোজা যে দূরত্ব, এটা হচ্ছে কি উচ্চতা, এবং উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। আর প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে যে আমাদের যে উচ্চতা কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, ক নাম্বার প্রশ্ন, উচ্চতা 5 সেন্টিমিটার। এখন আমাকে বের করতে হবে কি ক্ষেত্রফল। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান এ প্লাস বি বাই টু ইন্টু এইচ, এ হচ্ছে এ এবং বি হচ্ছে সমান্তরাল যে দুইটা বাহু, সেই দুইটা বাহুর কি যোগফল। আমরা অবশ্যই সমান্তরাল দুইটা বাহু পাইলাম, একটা কি পাইলাম 4 সেন্টিমিটার, একটা কত 6 সেন্টিমিটার, এবং বাই টু উচ্চতা কত পাইলাম আমরা 5 সেন্টিমিটার। এখন আমরা অবশ্যই এই সূত্রের মাধ্যমে আমরা তার ক্ষেত্রফল বের করতে পারবো, না অবশ্যই পারবো। তো বিয়র, এখন আমরা দেখব প্রথম যে প্রশ্ন বলছি কি আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা জানি ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল সমান এ প্লাস বি বাই টু ইন্টু এইচ। আমার প্রশ্নে দেখতেছি এর মান হচ্ছে 4 সেন্টিমিটার, বি হচ্ছে 6 সেন্টিমিটার, এখানে এ এবং বি হচ্ছে সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহুদের কিন্তু এই দুইটাই, যোগফল হচ্ছে 4 + 6 × 2, উচ্চতা হচ্ছে 5 × 5, 10/2, 5 × 5 = 10, 5×5 = 25 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছি। আমরা এবার দেখব আমরা খ নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্ন, ট্রাপিজিয়াম আঁকো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। তো ট্রাপিজিয়ামের যে শর্তগুলো দেওয়া আছে, তার দুইটা সমান্তরাল বাহু দেওয়া আছে, একটা এক্স, সরি আমরা এ বি নাম দিকে আমরা এক্স লিখি, একটা এক্স একটা ওয়াই, এক্স 4 সেন্টিমিটার এবং ওয়াই 6 সেন্টিমিটার, এবং যে দুইটা কোণ, একটা কোণ হচ্ছে এ কোণ, একটা হচ্ছে বি কোণ, এ কোণ 60 ডিগ্রি এবং বি কোণ 50 ডিগ্রি, ট্রাপিজিয়ামটা আঁকতে হবে। আমাদের এই শর্তগুলো দেওয়া আছে। তো বিষয়টা অত্যন্ত ইজি বিষয়, তো আমরা জানি কি যে কোনো সামান্তরিক আঁকলে প্রথমে আমরা প্রথমে একটু সাধারণ নির্বাচন,
সাধারণ নির্বাচন হচ্ছে যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটা লিখবা, পরে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন হবে ট্রাফিক জ্যামের দুইটা বাহু এক্স এবং ওয়াই, একটা 4 সেন্টিমিটার অপরটা 6 সেন্টিমিটার দেওয়া আছে এবং দুইটা কোণ এ এবং বি যথাক্রমে 60 ডিগ্রি এবং 50 ডিগ্রি দেওয়া আছে, ট্রাফিক জ্যামটি আঁকতে হবে বিশেষ নির্বাচন। তারপর লিখতে হবে কি আমাদের অঙ্কনের বিবরণ। তো অঙ্কনের বিবরণ কি আমরা সবাই জানি, সেটা আমরা যা আঁকবো তাইকে তাই আমরা লিখবো, সেটা হচ্ছে অঙ্কনের বিবরণ। তো আমরা এটা অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে কোনো রাশি বি নিলাম, যে কোনো রাশি বিই, যে কোনো রাশি বি থেকে আমরা নিচে আমরা ট্রাফিক জ্যামটা কীভাবে আঁকতে হবে প্রথমে দেখলাম। আর নিচের দিকে যে বাহুটা অবশ্যই বড় বাহু হবে, তাহলে বি থেকে কোনটা সমান হবে, ওয়াই সমান করে, যে কোনো রাশি বি থেকে ওয়াই সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম। এবার দুটা কোণ আঁকতে হবে, এই কোণ দুটো অবশ্য কোণ সংলগ্ন, বৃহত্তর বাহু সংলগ্ন কোণ, তাহলে আমরা বিবিন্দু দুটা কোণ আঁকবো যে এক কোণ সমান করে। তো কোণ সমান কোণ আঁকতে গেলে আমরা কি লাগে, প্রথমে না লাগে দূরত্ব, তারপরে কি ফাঁকা স্থান, আমরা এটা নিয়ে নিলাম, কত ডিগ্রি এটা 60 ডিগ্রি কোণ। তারপরে আমরা সি বিন্দুতে আর একটা কোণ আঁকবো, সেটা হচ্ছে 50 ডিগ্রি। তো কোনো সময় কোনো আঁকতে গেলে আমার কী লাগতে হবে, দূরত্ব, তারপর কি ফাঁকা স্থান, এটা আমরা তোমরা কম্পাস দিয়ে আঁকবা, আমরা এটা মনে মনে উপরে এঁকে নিলাম 50 ডিগ্রি। এবার আরেকটা শর্ত হচ্ছে উচ্চতা 5 সেন্টিমিটার দেওয়া আছে। এবার আমরা যে এদিকে যে একটা রেখা টানবো, এদিকে একটা রেখা টানতে হবে না, সেটা আমরা এই জায়গা টানতে পারি, এই জায়গা টানতে পারি, কোন জায়গায় টানবো সেটা আমার বলেছে কি কত সেন্টিমিটার উপরে, 5 সেন্টিমিটার উপরে। আসলে এখন আমাদের মূল বিষয় হচ্ছে 5 সেন্টিমিটার উচ্চতাটা নিব। এখন উচ্চতাটা তো আমরা, এটা তো উচ্চতা না, উচ্চতাটা সোজা, সোজা হতে গেলে আমাকে লম্ব আঁকতে হবে। তো আমি যে কোনো একটা জায়গার মধ্যে আমরা একটু লম্ব এঁকে নিলাম, এটা ধরো তো আমরা তো এটা কোন কোনটা সেটা হচ্ছে এখন হচ্ছে বিখুন। তো আমরা একটা লম্ব আঁকি, এই যে লম্ব আঁকার নিয়ম কি, আমি যে কোনো একটা জায়গার মধ্যে আমরা লম্ব আঁকলাম, লম্ব আঁকার নিয়ম হচ্ছে যে কোনো ব্যাসার জন্য একটা বৃত্তচাপ, সেটা আমি সবাই জানি। তারপর এই একই পরিমাণ বৃত্তচাপ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ, আবার এই জায়গা থেকে বৃত্তচাপ, এটা একটা, এটা একটা, তারপর এই জায়গা থেকে আরেকটা বৃত্তচাপ, এটাতে আরেকটা বৃত্তচাপ, এটা বরাবর যদি আমি রেখাটা নিয়ে সেটা লম্ব হয় না, সেটা অবশ্যই সেটা আমরা জানি। আমরা শ্রীলম্ব নাম দিলাম আমরা এম এন লম্ব আঁকলাম, এটা কোন নাম যে সি বি আমরা দিতে পারি পি কোণ, এটা দিতে পারি আমরা কিউ কোণ, আমরা অবশ্য লম্বটা বুঝতে পারছি। এবার এই লম্ব থেকে যদি আমরা 5 সেন্টিমিটার উপরে একটা রেখাটা, আমরা এখন এই যে বি এন এম এন লম্ব, এই এম এন লম্ব থেকে আমরা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিই, কত সেন্টিমিটার 5 সেন্টিমিটার। তো আমরা 5 সেন্টিমিটার আমরা নেব, ধরে নাম এটা 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার নিয়ে আমরা একটা আমরা এখানে নিলাম এম কে অংশ, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা আঁকলাম এম কে অংশ। তাহলে আমরা এই যে বরাবর, এই বরাবর যদি আমরা রেখাটা নিই, তাহলে 5 সেন্টিমিটার হবে না উচ্চতাটা, এটা তো 5 সেন্টিমিটার হয়ে গেছে। আর রেখা তো আমরা ইচ্ছা মতো আঁকতে পারবো না, এটাকে সোজা আঁকতে হবে না, তাহলে আমার কী করতে হবে, আবার আমার কি লম্ব টানতে হবে। তো লম্ব টানতে হলে এদিকে একটা বৃত্তচাপ, বৃত্তচাপ এদিকে একটা বৃত্তচাপ, এই পাশে একটা, তারপর এই পাশে একটা, এই বরাবর যদি আমরা রেখাটা নিই, সেটা 5 সেন্টিমিটার বরাবর, সরি ওটা বাঁকা হয়ে গেছে, এরকমটা হবে। এটা হচ্ছে আমার উদ্দেশ্য ট্রাফিক জ্যাম, একটু লক্ষ্য করি, এটা আমার ট্রাফিক জ্যাম হচ্ছে আমার এই যে এ বি সি ডি, ট্রাফিক জ্যাম কিন্তু এই চারটা গোনা। আমি অঙ্কনের বিবরণটা আবার বলি, যে কোনো রাশি আমরা কী নিলাম, বিই নিলাম, যে কোনো রাশি বিই নিলাম, বি থেকে আমরা যে কোনো একটা বাহু ওয়াই বাহু সমান করে আমরা কী নিলাম বি সি অংশ, তারপর বি বিন্দুতে এক কোণ সমান করে একটা কোণ আঁকলাম, সি বিন্দুতে বি কোণ সমান করে একটা কোণ আঁকলাম, ঠিক আছে। এবার আমার এই সবগুলো অঙ্কন শেষ, শুধু আমার উচ্চতাটা দরকার, উচ্চতা আঁকার জন্য আমাকে কী আঁকতে হবে, একটা যে কোনো একটা বিন্দু লম্ব আঁকি, এই লম্বটা অবশ্যই সোজা, এই লম্ব নাম দিলাম আমরা বিকে, বিকে থেকে 5 সেন্টিমিটার করে আমরা একটা অংশ কাটলাম, আমরা ধরে নিলাম এটা বিকে অংশ কাটলাম, 5 সেন্টিমিটার করে 5 সেন্টিমিটার। এবার এই যে আমরা এটা এই পাশে আবার
যে বিকের উপর একটা লম্ব আঁকি, বিকের উপর যে লম্ব আঁকে সেটা লম্ব লম্বর নাম দিলাম আমরা এডি লম্ব। কোন লম্ব? এডি লম্ব। এই যে এডি লম্ব মনে করি এই এডি বিপিকে এ বিন্দুতে এবং সি কিউকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি হলো আমার উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। ঠিক আছে, আমার ট্রাপিজিয়ামটা বুঝতে পারছি, তোমাদের গাইডবে হয়তো অন্যভাবে দেওয়া দিতে পারে, আমার কাছে মনে হলো এটা এইভাবে অঙ্কন করা যায়, তোমরা এইভাবে অঙ্কন করে নিতে পারো। ক নম্বর প্রশ্ন হলো ট্রাপিজিয়ামের আঁকো এবং অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। তো ট্রাপিজিয়ামের যে শর্তগুলো সেটা হচ্ছে একটা বাহু 4 সেন্টিমিটার, অপর বাহু 6 সেন্টিমিটার, মানে এক্স এবং ওয়াই, এবং দুইটা কোণ, এক কোণ 60 ডিগ্রি, বি কোণ 50 ডিগ্রি। ট্রাপিজিয়ামটা আঁকতে হবে না। আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম, যে কোনো রশ্মি আমরা নিলাম বিই, বিই থেকে আমরা ওয়াই সমান করে, যেহেতু দুইটা বাহু নিচের বাহুটা বড় হবে, ওয়াই সমান করে আমরা বিসি অংশ কাটলাম। ঠিক আছে, বি বিন্দুতে আমরা এক্স কোণ সমান করে একটা কোণ আঁকবো। তো কোণের সমান কোণ আঁকতে গেলে প্রথমে আমার ফাঁকা স্থান, তারপরে দূরত্ব, তারপর ফাঁকা স্থান, এটা হচ্ছে কোন কোণ, অবশ্যই হবে এক কোণ, এবং সি বিন্দুতে আমরা একটা কোণ আঁকবো 50 ডিগ্রি কোণ, সেটা হবে এরকম, অবশ্যই হবে এটা বি কোণ। আশা করি বিষয়টা বুঝতে পারছি আমরা। তারপরে আমরা এই যে বিসি আছে না, বিসি থেকে আবার এক্সের সমান করে, কার সমান করে? এক্সের সমান করে আমরা বিসি থেকে এক্সের সমান করে, এটা তো ওয়াই সমান, এক্সের সমান করে আমরা বি এল অংশ কেটে নিলাম, বি এল অংশ কেটে নিলাম। এবার এবার আমরা বি এল অংশ কাটলাম, বি এল অংশ কাটার পর আমরা ঠিক এই যে এখানে বেল যতটুকু ততটুকু পরিমাণ উপরের দিকে একটা বাহু আঁকতে হবে, কারণ হচ্ছে এটা যদি বিএল যদি 4 সেন্টিমিটার হয়, উপরের বাহুটা কত হতে হবে? 4 সেন্টিমিটার হতে হবে। এবার এই যে এল বিন্দু, এল বিন্দুতে এক কোণা সমান করে একটা কোণ আঁকবো, এল বিন্দুতে এক কোণা সমান করে কোণ, কোণ আঁকলে এই যে এটা হবে, এটা হবে এই যে এটা, এটা নাম দিলাম আমরা বি এম, আরেকটা নাম ছিল ধরো সি এন। এই যে লেখাটা আঁকলো এটা হলো এল কিউ, এটা হচ্ছে বি এম এর সমান্তর, অর্থাৎ এল বিন্দুতে এক কোণা সমান করে একটা কী আঁকবো? একটা কোণ আঁকবো। ঠিক আছে, তাহলে এবার আমরা এই যে এটা হচ্ছে কি সি এন, এই যে রেখাটার নাম কি সি এন, এই সি এনের সমান্তরাল করে একটা কোণ আঁকবো। সেক্ষেত্রে আমরা এইভাবে আমরা এই কোণের সমান কোণ আঁকবো, বি কোণের সমান কোণ আঁকবো, এই যে কোণটা এটা কোন কোন বি কোণ, বি কোণের সমান কোণ আঁকলে যে রেখাটা পাবো সেটা হবে কি এটা 4 সেন্টিমিটার, এটা হবে 6 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছি আমরা। আমি আবার বলি, যে কোনো সময় আমরা বি নিলাম, বি থেকে ওয়াই সমান করে বিসি অংশ কাটলাম, এবার বি বিন্দুতে এক কোণ সমান করে কোণ, সে কোণ নাম দিলাম আমরা সি বি এম কোণ, এবার সি বিন্দুতে, সি বিন্দুতে বি এর সমান করে একটা কোণ, সে কোণ নাম বি সি এন কোণ। ঠিক আছে, এবার বিসি থেকে, বিসি থেকে একটা সমান করে আমরা বি এল অংশ কেটে নেই। ঠিক আছে, আমরা বি এল অংশ কাটলাম, এবার এল বিন্দুতে আমরা এক কোণের সমান করে একটা কোণ আঁকলাম, সে কোণের নাম সি এল কিউ কোণ। তো আমরা মনে করি এই যে এল কিউ সি এনকে একটা বিন্দু ছেদ করে, সেটার নাম হচ্ছে ডি বিন্দুতে ছেদ করে। এবার এই যে ডি বিন্দু, ডি বিন্দুতে বি কোণের সমান করে একটা কোণ আঁকবো, বি কোণের সমান করে কোণ, সে কোণটা করে কি, সে কোণের নাম দিলাম আমরা সি, সরি, সে কোণের নাম দিলাম আমরা, হ্যাঁ, সি ডি এক কোণ, মনে করে তারা তাকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি হলো আমার উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছি আমরা। এখন আমরা দেখব গ নম্বর প্রশ্ন, সেই গ নম্বর প্রশ্নে কী বলছে, এক্সও ওয়াইকে সামান্তরিকের দুইটা কর্ণ এবং এক কোণকে কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বিবেচনা করে সামান্তরিকটি আঁকুন, অঙ্কনের চিহ্ন বিবরণ চিহ্ন আবশ্যক। এখানে দুইটা আমার আগে যে ট্রাপিজিয়াম আঁকছিলাম তার যে দুইটা বাহু ছিল এক্স ওয়াই, আর এখন সেই দুটোকে আমরা কী ধরবো, কর্ণ, আর একটা কোণ দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে এক কোণ, আমার কী আঁকতে হবে সামান্তরিক। তো আমরা কি মনে আছে যে আমরা বলছিলাম যে সামান্তরিক আঁকতে হলে এবং সেক্ষেত্রে যদি কর্ণ দেওয়া থাকে তার প্রথমে কর্ণদ্বয় নিতে হবে,
ঠিক আছে। তোমরা এটা অনেকটা আমরা এই টাইপের অঙ্ক অনেকগুলো করে আসছি, যে কোনো সময় কিনিলাম এ বি সি, বি নিলাম, যে কোনো সময় কিনিলাম বি নিলাম, বি থেকে আমরা সবসময় কিন্তু বড়ো কোণটা প্রথমে নেব, আমরা বড়ো কোণ কোনটা ওয়াই, ওয়াই সমান করে আমরা বিডি অংশ কাটলাম, কে সমান করে ওয়াই সমান করে আমরা বিডি অংশ কাটলাম। এবার আমরা যে কাজটা করতে হবে তার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, বীজের মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু নির্ণয় করতে হলাম কি যে কী করতে হবে, অর্ধেকে বেশি ব্যাসার্ধ এদিকে, অর্ধেকে বেশি বৃত্তচাপ, এই যে মধ্যবিন্দু সেই মধ্যবিন্দুর নাম দিলাম আমরা অবিন্দু, ঠিক আছে। মধ্যবিন্দু আমরা নির্ণয় করলাম। এবার অবিন্দুতে আমরা কোণ আঁকতে হবে, যদি কোণ দেওয়া থাকে অবশ্যই, যদি সামান্তরিক কোণ দেওয়া থাকে কোণটা দেওয়ার পরে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, মধ্যবিন্দু নির্ণয় করার পরে তার কোণটা আঁকতে হবে। তো কোণটা যে কোণ আঁকবো সে কোণ কোণ সমান করে এক কোণ, কারণ বলছে কি এবং একই কর্ণদের অন্তর্ভুক্ত কোণ, তাহলে কোণ আঁকতে হবে। কোণটা সবসময় আমরা বলছিলাম কি বাম পাশে এবং কত ডিগ্রি, ষাট ডিগ্রি কোণ, ষাট ডিগ্রি কোণ, ঠিক আছে। আমরা একটু আঁকতে পারলাম। এবার যে কোণটা সেটার নাম হতাম বি, বি ও এম কোণ, ও এমকে আমরা পিছন থেকে বর্ধিত করি, বর্ধিত করলে আমরা নাম দিলাম ও এন, ঠিক আছে। এবার এই যে এক্স, এক্সকে আমরা সমান দ্বিভাগে ভাগ করি, তাহলে এটা কি হবে হাফ, হাফ এক্স বাই টু হবে। এবার এক্স বাই টু এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ও এম থেকে একটা বৃত্তচাপ আঁকি, এটা বৃত্ত আঁকলাম ও এ। আবার এক্স বাই টু এর সমান ব্যাসার্ধ নিয়ে ও এম থেকে আরেকটা বৃত্তচাপ আঁকি, নাম দিলাম ও সি। তাহলে আমরা যে এ বি, বি সি, এ ডি, সি ডি যোগ করি, এটা হবে আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। আশা করি বিষয়টা বুঝতে পারছি আমরা সবাই। তো অনেকটা আমরা আগের মতো আমি আবার বলি, প্রথমে বি ই নিলাম, বি থেকে আমার যে বড় কর্ণ ওয়াই সমান করে বিডি অংশ কাটলাম, বিডি এর মধ্যবিন্দু অনির্ণয় করলাম, অবিন্দুতে আমরা এক কোণ সমান একটা কোণ আঁকলাম, ষাট ডিগ্রি কোণ, ঠিক আছে। ষাট ডিগ্রি কোণ অঙ্কন করার পরে সে কোণ নাম দিলাম বি ও এম কোণ, বি এমকে পিছন থেকে বর্ধিত করি ওয়েন পর্যন্ত। তো ওয়েন পর্যন্ত বর্ধিত করার পরে আমরা ওয়েন থেকে এক্সের অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে কিনলাম আমরা ওয়ে, আবার এক্সের অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে কিনলাম আমরা ওসি। তাহলে আমরা কী করি, এ বি, বি সি, সি ডি এবং এ ডি আমরা যোগ করি, তাহলে আমার এ বি সি ডি হলো আমার উদ্দিষ্ট সামান্তরিক। তো বিয়ার এখন আমরা দেখব দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্নে কী দেওয়া আছে, একটি রব্বসের পরিসীমা এ এবং একটি সূক্ষ্মকোণ এক্স দেওয়া আছে, বাকি প্রশ্নগুলো দেখতে হবে। তো যেহেতু রম্বার বলতে আমরা জানি কি যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান এবং কোনো কোন সমকোণ তাকে বলে কি রম্বস। তো রম্বসের আমরা জানি প্রত্যেকটা বাহু সমান, এটা যদি এ হয় এটাও এ, এটাও এ, এটাও কী হবে এ। এবার লক্ষ্য করি এ সমান যদি পাঁচ সেন্টিমিটার হয় বা পাঁচ মিটার হয়, তাহলে চারটা মিলে কত সেন্টিমিটার হবে, চারপাশে বিশ, বিশ হবে না, আর এটা হবে পাঁচ, এটাও পাঁচ, এটাও পাঁচ, টোটালি হবে বিশ মিটার। আচ্ছা এখানে বলছে কি রম্বসের পরিসীমা, পরিসীমা বলতে আমরা কী বুঝি, একটা ত্রিভুজ হোক বা একটা চতুর্ভুজ হোক তার যতগুলো বাহু থাকবে সবগুলো বাহু যোগ করলে যা হবে তাই হচ্ছে তার কি পরিসীমা। এখানে একটা পরিসীমা দেওয়া আছে। আচ্ছা এবার লক্ষ্য করলাম, ধরে নিলাম একটা পরিসীমা, এটা তো পরিসীমা মানে কি চারটা বাহুর যোগফল না, চারটা বাহুর যোগফল। তো পরিসীমা যদি রম্বসের ক্ষেত্রে পরিসীমা যদি চার বাহুর যোগফল হয়, তাহলে এক একটা বাহু কী হবে তার চার ভাগের কয় ভাগ, অর্থাৎ চার ভাগের এক ভাগ হবে না, কারণ এটা হচ্ছে পরিসীমা, পরিসীমা মানে চার বাহুর যোগফল, চারটা বাহু মিললেই তো টোটালটা। তাহলে একটা বাহু কী হবে তার চার ভাগের এক ভাগ হবে না। সময়কে মনে রাখতে হবে আমার রম্বর যখন অঙ্কন করবো বা বর্গক্ষেত্র যখন অঙ্কন করবো, তখন পরিসীমাকে চার ভাগ করতে হবে, চার ভাগ করে তার এক ভাগ নিয়ে সেটা আমার বাহুগুলো আঁকতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। আর চার ভাগ কীভাবে করতে হবে, প্রথমে এটাকে অর্ধেক, এটা এটা হলো এ বাই টু, এটা হলো এ বাই টু, আবার এটাকে অর্ধেক করলাম, তো এই জায়গাটা হলো চার ভাগের এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ, এটা হচ্ছে এ বাই ফোর। আমার এই বিষয়টা, এই বেসিক বিষয়টা মনে রাখতে হবে। এখন আমরা প্রশ্নে ফিরে যাব, ক নম্বর প্রশ্ন কী বলছে এখন আমরা ক নম্বর প্রশ্ন দেখব। ক নম্বর প্রশ্ন বললো এ এবং এক অঙ্কন করো, তো এ হচ্ছে পরিসীমা, এটা হচ্ছে এ, এবং এক অঙ্কন করো,
এক্স একটা সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ হলে আমরা যে কোনো একটা পরিমাপ নিতে পারি, সূক্ষ্ম কোণ 90 যে ছোটো, এক্স কোণ ধরলাম এটা আমরা 80 ডিগ্রি। ঠিক আছে, প্রথম প্রশ্ন শেষ, যে এ এবং ধরলাম প্রথম বিষয়টা শেষ, এ এবং এক্স অঙ্কন করা। পরের প্রশ্ন, পরের প্রশ্ন কী বললো, রম্বসটি বর্ণাংশ অঙ্কন করো। তো আমরা যে কোনো রশ্মি আমরা কী নেবো, প্রথমে বিই নেব, যে কোনো রশ্মি আমরা বিই। এবার বিই থেকে, এবার এই বি থেকে এ এর চার ভাগের এক ভাগের সমান করে, এ এর চার ভাগের এক ভাগের সমান করে। এ এর চার ভাগের এক ভাগ হলে কী করতে হবে, প্রথমে তাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। এই জায়গাটা হবে এ বাই টু, এই জায়গাটা হবে এ বাই টু, আবার এ বাই টুকে আবার দুই ভাগে ভাগ, এটা হবে এ বাই ফোর। ঠিক আছে, তো বি থেকে এ বাই ফোরের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বি সি অংশ কাটি, জায়গাটা হচ্ছে এ বাই ফোর। বি বিন্দুতে আমরা এক্স কোণের সমান একটা কোণ আঁকবো, কোণের সমান করে কোণ আঁকলে কী করতে হবে, প্রথমে দূরত্ব, তারপরে কি ফাঁকা স্থান। ঠিক আছে, যে কোণ সেটা সেটা কোন কোন নাম দিলাম আমরা বি এ, এটা সি বি এফ কোণ। ঠিক আছে, এবার এই যে বি এফ, আমরা জানি কি, যেহেতু এটা যেহেতু এটা রম্বস, প্রত্যেকটা বাহু সমান হবে না, এই বাহুটা যেহেতু এ বাই ফোর, এই বাহুটা কী হবে এ বাই ফোর। এবার বি এফ থেকে এ বাই ফোরের সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত সবাই কি, মনে করি এটা বি এ অংশ কাটে, এটা হচ্ছে এ বাই ফোর। এবার একে কেন্দ্র করে এ বাই ফোরের সমান ব্যাসার্ধ একটা বৃত্ত চাপ, সিকে কেন্দ্র করে এ বাই ফোরের সমান করে একটা বৃত্ত চাপ, মনে করি তারা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এই যে এ ডি এবং ডিসি যোগ করি, তাহলে এ বি এবং ডিসি, তাহলে এ বি সি ডি হলাম উদ্দিষ্ট রম্বস। যেহেতু এটা আমরা ফ্রি হ্যান্ডে আঁকছি, আমার একটু এদিক এদিক হতে পারে, তোমরা স্কেল এবং কম্পাস দিয়ে আঁকবা, তাহলে একদম সঠিক হয়ে যাবে। ঠিক আছে, অবশ্য তোমরা, আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন বিষয়টা কীভাবে অঙ্কন করতে এটা বুঝতে পারা। আমি আবার বলি, প্রথমে বি নিলাম, বি থেকে এ বাই ফোরের সময় ব্যাসার্ধ নিয়ে বি সি অংশ কাটলাম, বি বিন্দুতে এক্স কোণের সময় করে একটা কোণ আঁকলাম, সে কোণের নাম সি বি এফ কোণ। বি এফ থেকে এ বাই ফোরের সময় ব্যাসার্ধ নিয়ে বি অংশ কাটলাম, এবার একে কেন্দ্র করে এ বাই ফোরের সময় ব্যাসার্ধ একটা বৃত্ত চাপ, সিকে কেন্দ্র করে এ বাই ফোরের সময় ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত চাপ, তারা পরস্পরকে ডি বিন্দু সেট করে এ ডি এবং ডিসি যোগ করি। তাহলে আমাদের এ বি সি ডি হলো উদ্দিষ্ট রম্বস। বিওর, এবার দেখুন গ নম্বর প্রশ্ন, গ নম্বর কী বলছে, একে কোনো বর্গক্ষেত্রে পরিসীমা ধরে বর্গক্ষেত্র অঙ্কন করো। তো আমরা বর্গক্ষেত্র সময় কী জানি, যে চতুর্ভুজে চারটা বাহু সমান এবং কোনো কোনো প্রত্যেকটা কোণ সমকোণ, অর্থাৎ প্রত্যেকটা কোণ কী হবে সমকোণ। তো সমকোণ হলো আমরা কি, আর এটা হচ্ছে রম্বস। তো রম্বস আর বর্গক্ষেত্রের পার্থক্যটা কোন জায়গায়, পার্থক্য হচ্ছে রম্বসে কোনো কোনো 90 ডিগ্রি না, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণে কি 90 ডিগ্রি। তবে মিল হচ্ছে প্রত্যেকটা বাহু সমান বর্গক্ষেত্রের, রম্বসের প্রত্যেকটা বাহু সমান। ঠিক আছে, শুধুমাত্র কোণের মধ্যে পার্থক্য রম্বস এবং বর্গক্ষেত্রের মধ্যে। তো যেহেতু এখানে বর্গক্ষেত্র বলছে, বর্গক্ষেত্রের মধ্যে কোণ দেওয়া নাই, তো আমাদেরকে ধরে নিতে হবে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি না। তো 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, কী করতে হবে, আমরা লম্ব আঁকতে হবে, অর্থাৎ আমাদের কোণটা আঁকবো কীভাবে, আমরা লম্ব অঙ্কন করে। আর বাহু তো এখানে তো পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে কি, চার ভাগের এক ভাগ, মানে পরিসীমা মানে চারটা বাহুর যোগফল, রম্বসেরও পরিসীমা যা বর্গক্ষেত্র পরিসীমা তা। এবার বর্গক্ষেত্র পরিসীমা যেহেতু দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা বাহু পরিমাণ সমান তো বর্গক্ষেত্রের, তাহলে এক একটা বাহু হবে পরিসীমার চার ভাগের এক ভাগ, অর্থাৎ প্রথমে চার ভাগে এক করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি আমরা। তো বিওর, আমরা এখন বর্গক্ষেত্র অঙ্কন করবো। তো যেহেতু বর্গক্ষেত্র অঙ্কন করবো, প্রথমে আমরা এই যে পরিসীমা একে আমরা সমান দুই ভাগে ভাগ করবো, এটা হবে এ বাই টু, এটা হবে এ বাই টু, এ বাই টুকে সমান দুই ভাগে ভাগ করবো, সেটা হচ্ছে এ বাই ফোর। ঠিক আছে, এবার আমরা প্রথমে আমরা যে কোনো রশ্মি নিলাম, বি ই নিলাম, বি থেকে, বি থেকে এ বাই ফোরের সমান ব্যাসার্ধ নিয়ে বি সি অংশ কাটলাম, এটা হচ্ছে এ বাই ফোরের সমান করে। এবার বি বিন্দু দেখ লম্ব আঁকবো, সেই লম্বটা আমরা লম্ব আঁকার নিয়ম হচ্ছে কি, প্রথমে আমরা একটা বৃত্তসাপ, বৃত্তসাপ আঁকবো আমরা নিজের ইচ্ছা মতো করে, লম্ব নাম দিলাম বি এম লম্ব, কোন লম্ব এটা বি এম লম্ব। এবার বি এম থেকে আবার এ বাই ফোরের সমান করে আমরা বি এ অংশ কাটি, এ বাই ফোরের সমান করে বি এ অংশ কাটি। ঠিক আছে, তো এটা হচ্ছে বি এ অংশ কাটি। এবার একে কেন্দ্র করে এ বাই ফোরের সমান ব্যাসার্ধ একটা বৃত্তসাপ, সিকে কেন্দ্র করে এ বাই ফোরের সমান ব্যাসার্ধ একটা বৃত্তসাপ, মনে করি তারা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে, এ ডি এবং সি ডি যোগ করি। তাহলে এ বি সি ডি হলো আমার উদ্দিষ্ট বর্গক্ষেত্র। আমি আবার বলি, যে কোনো রশ্মি আমরা বি নিলাম, বি থেকে আমরা এ বাই ফোরের সমান করে বি সি অংশ কাটলাম, বি বিন্দুতে আমরা বি এম লম্ব আঁকলাম, বি এম লম্ব থেকে এ বাই ফোরের সমান করে আমরা বি অংশ কাটলাম,
এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্ট এ বাই ফোর, এ বাই ফোর কিন্তু বিষয়টা কি, এ বাই ফোর মানে হচ্ছে প্রথমে যে এটা নেবো এটাকে সমান দুই ভাগে ভাগ করবো, দুই ভাগকে আবার অর্ধেক করবো, এটা হচ্ছে এ বাই ফোর। এ বাই ফোরের সময় বিএম বি অংশ কাটলাম, এবার একে কেন্দ্র করে এ বাই ফোরের সমান ব্যাস হতেন একটা বৃত্তচাপ, সিকে কেন্দ্র করে এ বাই ফোরের সমান করে একটা বৃত্তচাপ, মনে করি বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা এ ডি এবং ডিসি যোগ করি, তাহলে আমাদের এ বি সি ডি হলো উদ্দিষ্ট বর্গক্ষেত্র। তো বিভার আজকের মতো ক্লাস তো আমরা এখানে শেষ করলাম, পরবর্তী ক্লাস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আর শেষ পর্যন্ত সবাই সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সেই কথা শেষ করলাম, ভালো থেকো সবাই।